ডেকামন চুক্তি এটা আমি তো বুঝতে পারি পাঁচ পয়সা করে ডেকামন করে কম পাঁচ পয়সা কি এই দেশে পাঁচ পয়সা চলন আছে এটা তো যৌক্তিক বলে মনে হয় না এর এটা একটা ফাজলামো মনে হয় বাংলাভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কিফায়াত শাকিল। দর্শক, জনমতের প্রতিটি পর্বে আমরা জনগণের মত জানার চেষ্টা করি, জানাই সমসাময়িক বিষয় নিয়ে জনগণ কি ভাবছে। দর্শক, আপনারা জানেন সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাড়ানো হয়েছিল গণপরিবহন সহ সব কিছুর ব্যয় এবং ভাড়া। সম্প্রতি আবারও 5 টাকা কমেছে জ্বালানি তেলের, তার প্রেক্ষিতে মাত্র 5 পয়সা কমেছে পরিবহনের ভাড়া। আমরা আজকে জানব এ বিষয়ে জনগণের মত। চলুন জনগণ কি বলছে তাই শুনি। এইটা কি বিটলামি ছাড়া আর কিছু মনে হয়? এই কাজটা কি বিটলামি ছাড়া কি আর অন্য কিছু মনে হয়? 5 পয়সা কি এই দেশে 5 পয়সা চলন আছে? আসলে যে প্রতি কিলোতে 5 পয়সা এখানে আছে, এটা জনগণ এটা কোনো সুফল পাবে না, কারণ ওনারা এটা কমাবে না। আর এটা কমালেও এটা আসলেও কোনো কিছু উপকারে আমাদের আসবে না। 5 পয়সায় উপকারে কী আসবে আমাদের? এটা তো অবার বাড়িয়ে দেওয়া হয়েছে, আর এটা কি কমানো বলে না? এটা সান্ত্বনা ছাড়া আর কিছুই না। লাস্ট বাল্য বোধ 35 টাকা, এর আগে 5 টাকা যখন বাড়ছিল তখন ভাড়া বাড়াইছিল খুব সম্ভবত 20 টাকা অথবা 30 টাকা। তো এখন 5 টাকা কমছে, ভাড়া কমানো উচিত কত? 20 টাকা 30 টাকা যেটা বাড়াইছিল ওটা কমাক, গভর্নমেন্ট ওদিকে নজর দেখ। এর না কমালে তো আমাদের জনসাধারণ কম, তেলের দাম কমে তো জনসাধারণ কোনো উপকার হচ্ছে না। আমি উত্তরের এই আপনার বাংলা মোটর থেকে বাসে আসলাম, ওটারও ভাড়া কমায় নাই, তাহলে উপকার কই? উপকার তার মানে আমরা কি যানবাহন শ্রমিকদের উপরে আমরা জিম্মি সমিতির কাছে? তো এখান থেকে আমাদের উত্তরণের পথ কি? এটা গভর্নমেন্টে বের করতে হবে। 5 পয়সা করে এটা কেমন চুক্তি এটা আমি তো বুঝতে পারি। 5 পয়সা করে এটা কেমন করে কম? 5 পয়সা বর্তমানে তো কোনো কিছু চলে না, একটা চকলেট খাইতে গেলে 2 টাকা লাগে, তো 5 পয়সা কেমন কমাইলে 1 টাকা কমা? 5 পয়সা তো পার কিলোতে সেই হিসাবে এটা ঠাট্টা না, কিন্তু 5 টাকা কমাইছে এটা একটা অসহনীয় প্রজা। যে এটা 40টা বাড়াইছে সে দেখবে যে 5 টাকা। আশা করি সরকারের কাছে যে আগামীতে মনে আরও কমানো কমাইলে আমাদের জন্য আরো উপকৃত হব আমরা। বিআরটিএ জনগণের না, এটা একদম ফ্রেশ কথা, কোনো সন্দেহ নাই। এরা পরিবহন মালিকদের সাথে লিয়াজু করে সবসময় চলে, ঠিক আছে, এ আমাদের কোনো উপকারে আসে না। আবার 5 টাকা বলতেছি যে 5 টাকা 2 টাকা লিটার বাড়তো, বাড়া ঠিকই বাড়াইতো, কিন্তু 5 টাকা যে কমছে বাড়া কিন্তু এখন কমবে না। বাড়া ঠিকই 320 টাকায় নিবি, ভাড়া আগে নিবে, কিন্তু 5 টাকা বাড়ালে সব জিনিস, তার গাড়ি ভাড়া বাড়তো সব বাড়তো, কিন্তু এই 5 টাকা বাড়াতে কোনো লাভ হলো না, কোনো কিছুই তো কমে নাই। কোথায় বলি জনগণের কাজ করে কেমনি বুঝবো? জনগণের কাজ করে বিআইটে কই ভাড়া তো কমায় নাই, ভাড়া কমাইলে বুঝতাম যে জনগণের কাজ করে, হয়তো বাস মালিকদের সাথে কাজ করে। যদি জনগণের কাজ করতো তাহলে তো ভাড়া কমতো। মাঝে কিছুদিন 5 টাকা বেশি নিত, এখন আগের ভাড়ার মতো নিছে 20 টাকা করে। মুখে মুখে বলে দিলাম যে 5 পয়সা কমাইলাম, বাস হুইল ক্যাচ দ্য বেল, এই যে আসল আসল লোককে সেট করতে হবে, এটা আসল জিনিস। জনগণের কোনো লাভ নাই, ভোগান্তি ভোগান্তি থেকে যাবে, এটা সম্ভব না। মনে করেন মিরপুর 1 নম্বর থেকে গুলিস্তান ভাড়া 35 টাকা, এখানে যদি সে 20 কিলোমিটার ধরে তাইলে হিসাবে 5 পয়সা হিসাবে 5 করি 1 টাকা কম নয়, কিন্তু 1 টাকা কম নিচ্ছে না। আমি আজকে যে খবর নিচ্ছি সেখানে 35 টাকাই নিচ্ছে, কম নেয়নি। তাহলে এটা নির্ধারণ করার কী দরকার ছিল? এটা এখন সরকার ভালো বুঝবে, আমাদের তো কিছু বলার নেই, কিন্তু এত কম এটা কম ওরা নিচ্ছে না বা নিবেও না। আরও যদি কিছু কমানো হইতো তাহলে হয়তো এটা কার্যকর করা সম্ভব হতো। কমাইছে তারা কী চিন্তা ভাবনা করছে? তো যাক, ভাড়া যদি কমছে তেল অনুপাতে যদি কমায় থাকে তাহলে ঠিক আছে, আর যদি আরও কমে তেলের দাম যদি কমেছে তাহলে আরও যদি কমে তাহলে সেই পরিমাণ কমলে তো আমরা বুঝতেছি না যে কয় তেলের দাম কমলো কত, আমার কিলোমিটারে আমার ভাড়া কমলো কত, ওটার সাথে যদি অ্যাডজাস্ট থাকে তাহলে ঠিক আছে, অ্যাডজাস্ট না থাকলে ঠিক নেই, তাহলে আরও কমাইতে হবে। এটা তো যৌক্তিক বলে মনে হয় না, এর এটা একটা ফাজলামো মনে হয়। এখন এই ফাজলামোটা কে করতেছে আমরা জানি না, কিন্তু বাসের যে হেল্পার তারা হচ্ছে যে বিভিন্ন জায়গা আমাদেরকে হয়রানি করতেছে, বলতেছে ভাড়া বাড়ছে আপনারা কেন কম দিচ্ছেন, তারা হচ্ছে যে জোরপূর্বক মনে হচ্ছে যে আমাদের কাছ থেকে ভাড়া নিবে এমন একটা অবস্থা। এখন এই অবস্থায় আমাদেরও বা কিছু করার নাই, তারা যদি আমাদের কাছ থেকে বেশি চায় আমাদের দিতে হয়। হেমন্ত এই 40 টাকাই, হেমন্ত 40 টাকা না, ভাড়া তো কম নেয় না, কম নিতে হবে।
লাভ মানে ওই যে আমাকে তো ভাড়া তো কম দিচ্ছে না ভাই, ভাড়া তো কম দিচ্ছে না আমাকে, ভাড়া ঠিক নিয়ে আছে। পাঁচ পয়সা কী লাভটা হইব, একবারে বাড়াইবেন পঞ্চাশ টাকা বাড়াইবে পাঁচ পয়সা কমাবেন, মানে জনগণের লোকে প্রতারণা নাকি ফাইজলামি আর দরকার কি? এই দেশে বিচার নাই, আমরা সরকার যা মানুষ তাই করতে হয়, হ্যাঁ মন মতন সবই করতে হয়, হ্যাঁ ইচ্ছা রকম, কিন্তু আমাকে যে গরিব আমরা যে কীভাবে চলবো কীভাবে খামু এগুলোর খবর হ্যাঁ নেয় না, হ্যাঁ এগুলোর কোনো দরকার না, হ্যাঁ দরকার হলো হ্যাঁ পাঁচ চাকলে হ্যাঁ দুনিয়া পাঁচ চাকলে হলো, হ্যাঁ আমাকে জনগণের হ্যাঁ কোনো দরকার নেই, আর জনগণের দরকার হবো যদি ভোটের সময় আইব মানুষ আমরা ভোট দিয়ে যাবো কেউ ভোট হয়ে গেছে পারেছেন পঞ্চাশ টাকা, আমি যদি আমি পাঁচ টাকা আনতো পাঁচ টাকা দিয়ে আমি কী করুন, পাঁচ টাকা তো এমনি মানুষের একটা চা খেলে তো পাঁচ টাকা না, একটা চা খেলে তো লাগে আট টাকা, একটা চা আপনি যে চাল আমি খাইছি পনেরো টাকা কেজি, আরও সাত বছর আগে আট বছর আগে পনেরো টাকা কেজি চাল খেয়েছি, আর অনেকে মনে করেন যে হে চাল খাইতে আসি ফসল আশি টাকা কেজি, ফসল তুলুন আশি টাকা পঁচাশ চাল খাওয়া, আটা যে আটা খাইছে গরিবে হে আটা খাই বড় লোকে আর গরিবে খাই আমরা পঁচা চালের ভাত, হ্যাঁ পাঁচ পয়সা তো এটা তো কমানো সম্ভব না, আর ওই তুলনায় ওরা তো পাঁচ পয়সা কমাবেই না বরঞ্চ আরও বাড়াইছে, তো এইগুলো নিয়ে কিছু বললে ওদের সাথে দেখা গেছে আরও তর্কতর্ক হয়, দেখা গেছে এক পর্যায়ে মারামারি হাতাহাতি হয়ে যায়। এই বাংলাদেশ সরকার এগুলো আমাদের জনগণের সঙ্গে রংবাজি করতেছে, রংবাজি খেলা দেখাচ্ছে কি এই ধরনের খেলা খেললে জনগণ খুব শান্ত হয়ে থাকবে। পাঁচ পয়সা কমাইছে আমরা জানি, ওরা অর্ডারও হয়েছে গভর্নমেন্ট অর্ডার করেছে কিন্তু তারা কমাই নাই, ওরা বাড়ালেটি কি বাড়াইতো কিন্তু বাড়া তারা কমাইছে না, তারা কমাবে না, এটা সিস্টেম, এটাই সিস্টেম। মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ পয়সায় কমাইছে, আর পাঁচ পয়সা কার্যকরী করা হোক, ভোক্তারা যেন পাঁচ পয়সা কম ভাড়া পা, আমি আজকে শেরপুর থেকে আসছে ছয়শো টাকা ভাড়া নিচ্ছে, আগেও ছয়শো টাকাই নিচ্ছে, তাহলে কুমড়ো কোথায়? যখন দাম বাড়ে তখন ওরা গাড়ি বন্ধ করে দেবো দাম ভাড়া বাড়ানোর জন্য, যখন কমাবে তখন তত ফুর্তি মজাই মজা। আমরা সাধারণ পাবলিক যারা আছি এই বাসে যাতায়াত করি ওইখানে ভাড়া তো বাড়াই নিতেছে, তার আগেও বাড়া নিছে এখনও বাড়া নিতেছে, এখন তেলের দাম কমুক যাই কিছু দাম কমুক ভাড়া তো আর কমতেছে না, তার মানে কোনো চান্স নাই তো ভাড়া কম, ভোগান্তি শুধু আমাদের। সেমিতে কী আরম্ভ হয়ে গেলো, আমরা তো এখন আগে আগে সাত পঞ্চাশ টাকা যে চালটা আসলো যেটা পাঁচ আর এখন এটা আছে একশো বিশ টাকা তিরিশ টাকা, আমি কেমন মানুষে ভাত খাইব বা মানুষের চলতে অনেক কষ্ট, এখন মানুষ যা দূর দূরান্ত আছে মানুষ যা কষ্টে আছে বলার মতন না, মানুষ অনেক অহংকারে আছে, হ্যাঁ দাস উন্নত করছে খায় উন্নত করছে, উন্নত কী করছে রোডঘাটে উন্নত করলে ভাত খেতে রয়েছে, মানুষের কোনো কামের জন্য করার দরকার আছে না, মানুষের কোনো কর্ম কর্ম করতে হবে না, কী নিয়ে কর্ম করবো তারা, উনি খালি দাস উন্নত করছে, দাস উন্নত করছে কী নিয়ে, রোডঘাট করলেই দাস উন্নত, আর কোনো জনগণের কোনো কাম কাজ মিল কারখানা ইত্যাদি কিছু করা লাগবে না, কোনো সুযোগ সুবিধা জনগণের কী আছে, সাধারণ জনগণের কোনো সুযোগ সুবিধা নাই, তার সামসাররা আছে বিজনেস নিয়ে টাকা টুকা ফার্সাল করে হেরা আনন্দ তো চলতেছে, হেরা একটা যারা তিন টাকা হলে তারা খাইতে পারে, আমরা তো খাইতে পারতেছি না, আমরা তখন খুব অসহায় চলতেছি। দর্শক জনমতের এই পর্বে আপনারা শুনছিলেন, জনগণ বলছে পাঁচ টাকা তেলের দাম কমার প্রেক্ষিতে তাদের জনজীবনে কোনো প্রভাব পড়েনি, কমেনি পরিবহন ভাড়া বা কোনো পণ্যের দামও। জনমতের আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।